نفسك دكو أرض سورة شيطان نفسك دكو أرض سورة شيطان رها بس بشي أسي لطيت إيمان আমার আফদার ইমান ধ্বংস করবার লাগে শয়তান অহরহ চেষ্টা করতেছে দয়াল আল্লাহ দেখুন তার ওই মায়ের বান্দা মায়ের মন্দিরে তো শয়তান দুঃখ দিয়া গুনার খাম এর লাগে দয়াল আল্লাহ তার মায়ের বান্দা মায়ের মন্দির লাগি জমিন তাহা অবস্থায় এমন একটা সুযোগ করে দিত যাতে ওই সুযোগের সৎ ব্যবহার যদি কোনো বন্দা বান্দি করিলায় আল্লাহ জীবনের সমস্ত গুণের মাফ করিয়া দিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু توبوا إلى الله توبة نصوحا أمرا خالص نيوتي جدي توبر متن توبة خوري لأي الله أمرا ماف خوري ديبا صغيرا كبيرا شمست گنا ماف خوري تي جدي هاي تايل توبة لازم توبة خورتي ويبو دوال الله আমরা কত গুনাহ করছি দুনিয়ার কেউ দেখছে না আল্লাহ দেখছেন নি না আল্লাহ দেখছেন এর লাগিয়া আমারে আপনারে অনু বইয়া মাফ করতা করি এই সংগঠনের সদস্য হলোর দিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে প্রেসার ডালা হয়েছে তোমরা যে কোনো মূল্যের বিনিময়ে এই মজলিসের আয়োজন করো মজলিস আয়োজন করাইয়া তোমরা রে মাফ করমু আর আমার কিছু আসি কলরে অনুবইয়া মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ আমরা অনুবই গেছি সগিরা গুনাহ মাফ হয়ে গেছে সুবহানাল্লাহ সগিরা গুনাহ মাফ কবিরা গুনার লাগিয়া তৌবা জরুরি কবিরা গুনার লাগিয়া কিতা দরকারি তৌবা দরকারি তৌবা করতে গেলে গুনার প্রতি শর্মিন্দা হওয়া আমি অন্যায় করছি ওই কথাটা স্বীকার করে আমি গুনাহ করছি অপরাধ করছি এই অপরাধ স্বীকার করিয়া আল্লাহর বান্দা আল্লাহর বান্দির যদি আল্লাহর কাছে চাইলায় তাইলে আল্লাহ তারে মাফ করে দিবা সুবহান তওবা বনি গেছে তো আমরা আশা করব সগিরা গুনাহ বয়ার সাথে সাথে মাফ আর কবিরা গুনার লাগিয়া যে দিল বানাইতে হয় আল্লাহর ওলি হলে বয়ান করে গেছেন আমরার দিল ও আফসুস আইছে নি না না জীবন গুনার প্রতি আইছে আমরা তওবা নসিব জুরে হোকা সুবহানাল্লাহ আমরা মুমিন আমরা মুসলমান আমরা আমরা দিল গান বাজনায় নরম হইত না আমরার দিল নরম হইত আল্লাহর কালামে কথাটা মনে থাকব তো দিল নরম হইত না আল্লাহর গান বাজনায় নাফরমানিয়ে নাই আল্লাহর কালামে আল্লাহ তুমি আমরার দিল রে তোমার কালামের মাধ্যমে নরম করে দাও وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله وقال عليه الصلاة والسلام
وهو في قبره حي البخيل من ذكرت عنده ولم يصل علي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بجاي رب مرئ درود و سلام برگزیدہ نبی پر اپنے مدام جناب صدر محترم حضرات حاضرین کرام পশ্চিম মৌলভীর চক আল আমিন সংগঠনের উদ্যোগে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিস মহান রব্বুল আলামিন যারারে বোয়াইয়া মাফ কর্তা করে সাব্যস্ত করছেন এরার মাঝে আমারে আপনারে সামিল করিয়া এই মজলিস আনিয়া আল্লাহ বোয়াই লিছেন আমরা জুড়ে সুরে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মৌলভী চক আল আমিন এই যুব সংঘের সংগঠনের সদস্য হল
প্রতিবার, এইবার মনে হয় সপ্তমবার, সপ্তমবার, সাত নম্বর বার। এই গুরুত্বপূর্ণ মজলিসর আয়োজন করবার লাগিয়া এরারে আল্লাহ তৌফিক দিছেন, সুবহানাল্লাহ। তৌফিক নেক কামর ফাওয়া সবের পক্ষে সম্ভব নাই। একমাত্র ওই বন্দা, ওই বান্দির পক্ষে নেক কামর তৌফিক আল্লাহ দিবা, যেই বন্দা যেই বান্দির দিকে আল্লাহ দয়ার নজরে চাইছেন। আপনারা এই সংগঠনের সদস্যগুলোর দিকে আল্লাহ দয়ার নজরে চাইছেন, সুবহানাল্লাহ। এরার মাধ্যমে মজলিস আয়োজন হইব, আর এরার এই মেহনতের ওসিলায় তার কিছু আসি কখলরে অনুবই আল্লাহ মাফ করবা, যারারে মাফ করবা। এরার মাঝে আপনারে আমারে সামিল করি আল্লাহ অনুয়ানি বয়াইছেন, আবার আমরা শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাবহল, আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা একিন বিশ্বাস এই জমিন ক্ষণস্থায়ী, আর মৌতের পরে আমরা আসল জিন্দেগি শুরু হইব। দুনিয়ার জিন্দেগি ক্ষণিকের লাগে, কিছু সময়ের লাগে। এগুর মিশাল আল্লাহ আমরার সামনেই রাখছেন। আমরা রুহের জগতে আসলাম, এরপরে আল্লাহ আমরার মার ফেটো আসলাম, এই কথা আমরা তো অস্বীকার করবার সুযোগ আসেনি। মার ফেটো আসলাম, এই মার ফেটো আসলাম, এখন আমরা মার ফেটো নাই। তার মানে যেইভাবে রুহের জগৎ আমি অতিক্রম করিয়া আলমে আরহামও আমি আইলাম, ওই আরহামও আমি থাকলাম না, এখন আমি আলমে আসাদ এই দুনিয়ার জিন্দগিতে আছি। এই দুনিয়ার জিন্দগিটাও ক্ষণস্থায়ী, শাইরে খনি রেহা তো সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা রে কুই আগে রবানা হো কুই পিছে রবানা। এই দুনিয়া মুসাফির খানা, আমরা মুরব্বী হলরে আমরা আছে, আমরা অনেক মায়ার বন্ধু বান্ধব হলরে কবর রাখিয়েছি, এইভাবে আমারও একদিন কবর তুই আইবা। এটা আমরার সামনে, এই কবরও রাখার পরেই, কবরও রাখার পরে নাই, আমার শ্বাস বন্ধ হওয়ার সাথে সাথেই আমার আখেরাতের জিন্দেগি শুরু। যে আখেরাতের জিন্দেগিতে আল্লাহ তার কিছু মায়ের বন্দা, মায়ের বান্দির লাগে শান্তির ঠিকানা জন্নত বানাইয়া রাখছে। যারা এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহর বন্দেগি করব, এরার লাগি আল্লাহ বেহেস্ত বানাইয়া রাখছেন। আর এই জিন্দগিতে যারা আল্লাহর নাফরমানি করব, এরার লাগি আল্লাহ দুজখ বানাইয়া রাখি দিছে, বেহেস্ত দুজখ তৈয়ার। এই বেহেস্ত দুজখ তৈয়ার মহান রব্বুল আলামিন দরার লাগি আল্লাহ জান্নাত বানাইয়া রাখছেন। এই জান্নতি ফাওরা অখলোর মাঝে আমারে আপনারে আল্লাহ শামিল করছেন, জুড়ে সুরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জান্নাত দরার লাগি বানাইছেন, এই জান্নাত জাওরা অখলোর মধ্যে আমারে আপনারে আল্লাহ শামিল করছেন, আলহামদুলিল্লাহ। জি হয় কেমনে শামিল করছেন? আল্লাহ
তার কিছু বন্দা কিছু বান্দিরে যে জন্নত দিবা, ও বন্দা বান্দিরে আল্লাহ এই জমিনও রাখিয়া ওই রকমের খাম করার সুযোগ করে দিবা, যে খামের ওসিলায় তা ও বন্দা ও বান্দি ওই জন্নত যাইব। সুবহানাল্লাহ। সুতরাং ভাগ্যবান আমরা আল্লাহর কাছে না চাওয়ার পরেও আল্লাহ আমরা রে ওই জন্নতি দলভুক্ত করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দলভুক্ত করছেন, হাজারো শুকুর আল্লাহ তসদ্দুক জান, হাজার শুকুর আল্লাহ তসদ্দুক জান, কোনো কামনা হইত না দিলে ইমান, সবকল দৌলত ইমান নসিব না হইলে জন্নত যাওয়ার সুযোগ হইত না, দৌলত ইমান নসিব না হইলে মুত্তাকি আমরা বনতাম পারতাম না, দৌলত ইমান নসিব না হইলে মুত্তাকি বনার সুযোগ হইত না। আর দয়াল আল্লাহ ওই জন্নত বানাইয়া রাখছেন শুধুমাত্র মুত্তাকি লাগিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা উদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ মুত্তাকি পরহেজগারের লাগি বেহেশত বানাই রাখছেন, সুতরাং ওই মুত্তাকি পরহেজগারের দলভুক্ত মুত্তাকি পরহেজগার বানাইবার লাগি আল্লাহ আমারে আপনারে দৌলত ঈমান নসিব করাইছেন। দুনু জাহানের বাদশাহ নবী ইজ্জত আল্লাহ নবীর উম্মত শামিল করছেন, নবীর মাধ্যমে আমারে আপনারে বন্দেগীর নিয়ম জানানির পরেও আমরা ওই নিয়ম সবে সব সময় মানতাম পারছি না, ওই যে মানছি না, না মানার কারণে তো আল্লাহ বেজার হয়ে গেছেন, আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মানলাম না, আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেছেন। আর আল্লাহ যদি বেজার থাকেন তাইলে আমার পক্ষে জন্নত যাওয়া সম্ভব হইত না। এর লাগিয়া দয়াল আল্লাহ, আল্লাহ দেখুন আমার বন্দা আমার বান্দি এই জন্নতি বন্দা জন্নতি বান্দি গুনার খামতো যাওয়ার কোনো কথা নাই, গুনার খামো যাওয়ার কোনো কথা নাই, বেহেস্তি মানুষে আবার গুণা করেননি জি না যাওয়ার কথা নাই, জন্নতি বন্দা জন্নতি বান্দি গুনার খামো যাওয়ার কথা নাই, তাইলে আমরা খেনে গুণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ দেখুন আল্লাহর ওই মায়ার বন্দা ওই মায়ার বান্দি যার নাম আল্লাহ জন্নত লিখিয়ে রাখছেন, ও বন্দারে ওই বান্দিরে শয়তান দুকা দিয়া গুনার খামের মধ্যে ফেলাইছে, খে ফেলাইছে শয়তান। এই শয়তান দেখি আমরা দেখছি, আমরা দেখছি না শয়তান আমরা দিল রে তার মুঠির ভিতরে নিয়েছে গিয়া, আল্লাহ কি আল্লাহর ওলি হলে দোয়া করতা নকশ এক ডাকু আর দুসুরা শয়তান, নকশ এক ডাকু আর দুসুরা শয়তান, রাহা বিছে বসি আছে লুঠিতে ইমান,
আমার আপনার ইমান ধ্বংস করবার লাগে শয়তান অহরহ চেষ্টা করতেছে। দয়াল আল্লাহ দেখুন তার ওই মায়ের বন্দা, মায়ের মন্দিরে তো শয়তান দুঃখা দিয়া গুনার খাম এর লাগে। দয়াল আল্লাহ তার মায়ার বন্দা, মায়ার বন্দির লাগি জমিল তাহা অবস্থায় এমন একটা সুযোগ করে দিছন যাতে ওই সুযোগের সদ্ব্যবহার যদি কোনো বন্দা বন্দি করিলায় দয়াল আল্লাহ জীবনের সমস্ত গুণের মাফ করিয়া দিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। আমরা খালিস নিয়তে যদি তওবার মতন তওবা করে লাই আল্লাহ আমরা মাফ করে দিবা। সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ করাইতে যদি হয় তাইলে তওবা লাজিম, তওবা করতেই হইব। দয়াল আল্লাহ আমরা কত গুনাহ করছি দুনিয়ার কেউ দেখছে না, আল্লাহ দেখছেন না, আল্লাহ দেখছেন। এর লাগিয়া আমারে আপনারে অনুবাইয়া মাফ কর্তা করি এই সংগঠনের সদস্য হলো দিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে প্রেসার ডালা হয়েছে, তোমরা যে কোনো মূল্যের বিনিময়ে এই মজলিসের আয়োজন করো, মজলিস আয়োজন করাইয়া তোমরা রে মাফ করমু, আর আমার কিছু আসি কহলো রে অনুবাইয়া মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ আমরা অনুবই গেছি, সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ সগীরা গুনাহ মাফ, কবিরা গুনার লাগিয়া তৌবা জরুরি, কবিরা গুনার লাগিয়া কিতা দরকারি, তৌবা দরকারি। তৌবা করতে গেলে গুনার প্রতি শর্মিন্দা হওয়া, আমি অন্যায় করছি ওই কথাটা স্বীকার করে আমি গুনাহ করছি, অপরাধ করছি, এই অপরাধ স্বীকার করিয়া আল্লাহর বন্দা, আল্লাহর বান্দির যদি আল্লাহর কাছে চাইলায় তাইলে আল্লাহ তারে মাফ করে দিবা। সুবহান তওবা বনি গেছে। তো আমরা আশা করবো সগীরা গুনা বোয়ার মুখ সাথে সাথে মাফ, আর কবিরা গুনার লাগিয়া যে দিল বানাইতে হয় আল্লাহর বলি হলে বয়ান করে গেছেন আমরার দিলও আফসুস আইছে নিনা না জীবন গুনার প্রতি আইছে, আমরা তওবা নসিব জুরে হোকা। সুবহান আল্লাহ আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা আমরা দিল গান বাজনায় নরম হইতো না, আমরার দিল নরম হইতো আল্লাহর কালামে, কথাটা মনে থাকবো তো। দিল নরম হইতো না আল্লাহর গান বাজনায়, নাফরমানিয়ে নাই আল্লাহর কালামে, আল্লাহ তুমি আমরার দিল রে তোমার কালামের মাধ্যমে নরম করে দাও। রব্বুল আলামিন ফরমাইন ইন্নামাল মুমিনুন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনের পরিচয় গুণ আল্লাহ বর্ণনা করিরা, মুমিনের সিফাত গুণ ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, এরা সামনে জি আল্লাহর জিকির যখন করা হয় তখন তখন এরা দিল কম্পমান হয়ে যায়। সুবহানাল্লাহ আল্লাহর ফরমান ওয়াজিলাত কুলুবুহুম, দিল কম্পমান হয়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ. سبحان الله إذا ذكر الله وجلت قلوبهم
একটা হইলো আল্লাহর জিকির আমার সামনে যদি হয় তাহলে আমার দিল কম্পমান হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওইদা তুলিয়াত আলাইহিমা আয়াতু, আল্লাহর নিশানা তখন যখন আমার সামনে ধরা হইব ও মুমিনুর সামনে, তখন তার ইমান আগে জেলা আছে এর থেকে আরো মজবুত হইব, যা ইমান আরো শক্তিশালী হইব, ইমান আরো বাড়ি দেব। ওয়ালা রব্বিহিম ইয়াতাবাক্কালুন। এখন জিকির ইজা জিকির আল্লাহ, আল্লাহ অন্য আয়াত ফরমান উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা উযকুরুল্লাহ হইলেই যথেষ্ট আছে। এরপরে আল্লাহ আরো অতিরিক্ত লাগাইয়া হইরা, তার মানে ওই জিকিরের গুরুত্ব বন্দাবান্দির বুঝাইয়া দিরা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকির বেশি বেশি করে জিকির করো। আমি আমার আব্বা সাহেব রহমতুল্লাহ আলাইহির জবান মুবারক থেকে বলছি, যেগুলো ফরমাইছে জিকরান কাসীরা দিয়া মতলব বুঝানি হয়েছে ওই কথা, এমন ভাবে তুমি তোমার মনিব তোমার মাবুদ তোমার আল্লাহর নাম লও যাতে তোমার এই আওয়াজ তোমার কথা শুনিয়া অন্যজনে তোমারে পাগল মনে করে। জিকির ও ভাই এর লাগে নবীজি ফরমান ওই জিকির ফরমান কলবের দিলের মধ্যে যত জঙ্গার হন লাগে ও জঙ্গার পরিষ্কার করবার আতিয়ার হইল আল্লাহর জিকির। হুজুরে ফরমান লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেক জিনিস ওই জঙ্গার পরে, আর তারে তো আছে মানুষের দিলের মধ্যে সেই জঙ্গার পরে, এই জঙ্গারের হাতিয়ার হইল আল্লাহর জিকির। আমরা জিকির করতাম তো ইনশাআল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর জিকিরের জিকিরের মুরাদ নামাজ, জিকিরের মুরাদ আল্লাহর স্মরণ করা, জিকির আমরা ও লব্জি জিকির করলাম এটাও আল্লাহর জিকির। এই জিকিরটাকে নেই আমরা যদি খেউরির বলি যাওয়ার সম্ভাবনা থাকে, আমারে কইয়া দিছেন বাজারও অমুক জিনিস আনিও অমুক জিনিস আনিও, তা আমি বলি দিইম কি ছোটবেলা বলি দিইম বলি দিইম মনে করো, এখন বারবার আমি জফরাম জফি জফি বাজারও গেলাম, ও যে জফি জফি গেলাম খেনে গেলাম, বলতাম করি না বলতাম না করি, ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি আমরা আল্লাহরে বলিয়া থাকতাম পারি না, এর লাগিয়া দয়াল আল্লাহ তার বন্দারে বান্দির হুকুম করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করে করো। এখন জিকির আন্তাজি আন্তাজি হইলে হইতো নাই, উস্তাদ দৌড়া লাগবো, আমি উস্তাদ দৌড়লে পরে পেশাব দৌড়মু থাইন জেলান আমার হিকাইয়া দিবা, ওইভাবেই আমি জিকির করমু। জিকির কলবের সফাই হয় দিলের সফাই হয়, কারণ আমরা মুমিন আমরা মুসলমান, আমরার দিলও দান্দা বান্দার কুন্থা থাকতো না না থাকতো, ও ভাই দিল অন্যায় জিনিসের নিয়ত থাকতো, দিল বাদুয়া গুনার নিয়ত দিল থাকতো না,
এলাগিয়া দয়াল নবীর মাধ্যমে বন্দাবন্দির দিল আল্লাহ ক্লিন করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী ফরমান আফদলুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকিরের মধ্যে শামিল ওই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা কইয়া আমি মনে করলাম যেভাবে কোনো এলা আল্লাহ ছাড়া দিল আমার নাই সমানভাবে দুনিয়ার দান্দা মান্দা গৌরব গরিমা লিপসা লালস খুনতে আমার দিল নাই আপনি যখন লা হইবা তখন আমি নিয়ত কর্ম আমার দিলে যত হিংসা আছে নিন্দা আছে গৌরব আছে গরিমা আছে লিপসা আছে লালস আছে যে সমস্ত রূপগুলা আমারে আল্লাহর প্রতি চলতে বাধা দেয় ওই সমস্ত বুরাইর নিয়ত্রে আমি পালাইলাম পিছনের দিকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাইরে খন্তা বুজারু বেলা তবুজারু বেলা নারুবীরা নারসি বসরায়ে ইল্লাল্লাহ যত সময় পর্যন্ত লা ইলার জারু দিয়া আমি আমার অন্তর ক্লিন না করছি এত সময় পর্যন্ত ইল্লাল্লাহর করে যাইয়া পৌঁছতাম পারতাম নাই আমার দিল তাকে সব বুরাইরে ফালাইয়া এক আল্লাহরে আমার দিল জাগা দিতাম আমরা রাজি আছি তো আল্লাহ দিল আমরার আল্লাহ দিল আমরার এই কথাটার সাক্ষী হইল নবীজি হকল ফয়লা মুশরিকিনে মক্কারে কইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে এরার দিলের মাঝে শত শত দেবতা আছিল শত শত দেবতা নবীজি কইলা যে তোমরা ও ওথা কোল ধারে দিলটা কি ফেলাও আর ও দিল যে দিল আসিল অন্যান্য জিনিস ও দিলের মধ্যে আল্লাহরে দেখা দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলার জারু দিয়া আমি যখন আমার অন্তরে আমি ক্লিন করলাম আমার দিলে যখন আমি পরিষ্কার করলাম এখন আমি নিয়ত করম এখন আমার ওই দিলের মধ্যে আমার আল্লাহ এই আল্লাহ যে দিলের মাঝে এই কথাটা আরবিতে আমি কইরাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ